What we do here is go back, 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 back. মশলা মাখিয়ে ভেজে নিব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, সরি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে চুলা লাস্টে আমি বাড়িয়ে রান্না করছি। আমার বেলে মাছ পোনাটা রান্না হয়ে গেছে। এরপর যে আমি নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালো একটা ফ্লেভার আসবে। মাছটা পুকুরে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার বেলে মাছ ভুনা। আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।